শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুপার লিগে আবাহনীতে বিধ্বস্ত মোহামেডান, প্রাইম ব্যাংকের সাথে শেখ জামালের দাপট, বৃষ্টি বাঁকড়ায় রিজার্ভ ডেতে দোলেশ্বর গাজীর ম্যাচ। সুরক্ষা বলয়ে অভ্যস্ত হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ জয়ের টার্গেট, সম্প্রচার অব্যাহত রেখে লিগে স্বচ্ছতা নিশ্চিতের আশাবাদ সিসিডিএমের। জাতীয় দলের পারফরমেন্স মূল্যায়নে বাফুফের তোড়জোড়, কাল জেমিরের সাথে বসবেন সালাউদ্দিন, এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে গুরুত্ব। নারী ফুটবল লিগে গোলের সেঞ্চুরিতে সাবিনার রেকর্ড, হ্যাটট্রিকে রাঙিয়েছেন উপলক্ষ, ধারাবাহিকতা রেখে অর্জন সমৃদ্ধের প্রত্যয়। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। ডিপিএল টি-20 সুপার লিগে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছে এক পেশে। মোহামেডানকে 60 রানে হারিয়েছে আবাহনী, মুশফিকের 50 আর মুনিমের 43 রানে বোর্ডে 194 তোলে আকাশি নীল, জবাবে 133 করেছে সাদা কালোরা। এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে 7 উইকেটের দাপুটে জয় পেয়েছে শেখ জামাল, আর বৃষ্টিতে দোলেশ্বর গাজী গ্রুপের ম্যাচ পিছিয়ে হবে রিজার্ভ ডেতে। দুই দল মিট করে তখন একটা আলাদা উত্তেজনা। সাকিব নেই, ইনজুরিতে তাসকিন, দুই তারকা না থাকার প্রভাব পড়েছে মোহামেডানের গেম প্ল্যানে। ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচে হতাশ করেছেন লিটন, ধারাবাহিক মুনিম শাহরিয়ার, তার ব্যাটে 43, জাতীয় দলের তারকারা রান পেয়েছেন শান্ত 27, নাইম 24, সৈকত করেছেন 14 রান, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক 32 বলে 57 রানের দুর্দান্ত ইনিংসে আসো সর্বোচ্চ 193 রান আবাহনীর। বড় টার্গেটে রানের খাতা না খুলতেই দুই উইকেট নেই মোহামেডানের, সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি ইরফান, নাদিব, শুভাগতরা, মাত্র 43 রানে 6 উইকেট হারিয়ে লজ্জার সামনে পড়ে সাদা কালোরা। আবু হায়দার রনের 50-তে মান রক্ষা হয়েছে সাদা কালোদের, ইনিংস থেমেছে 133 রানে, প্রথম পর্বে হারের প্রতিশোধ ভালোভাবেই নিল আবাহনী। দুপুরের ম্যাচে তামিমহীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চ্যালেঞ্জ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, 42 বলে মিঠুনের 67 আর 19 বলে রাকিবুলের 34 রানে 164 রান তোলে বিজয়ের দল। টার্গেটে নেমে শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে দুর্দান্ত শেখ জামাল, সৈকত আলীর 60, ইমরুলের 44-এর পর সোহানের তাণ্ডব, তার 17 বলে 44 রানে 7 উইকেটে জয় পায় শেখ জামাল। বৃষ্টিতে দিনের প্রথম ম্যাচ আবারও পিছিয়ে গেছে, 12 ওভারে গাজীর রান যখন 73 তখন বৃষ্টি শুরু হয়, এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার রিজার্ভ ডেতে হবে খেলার বাকি অংশ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরুতে অসম্ভব মনে হলেও কঠিন চ্যালেঞ্জ নাগালে এনেছে বিসিবি, 12 দলকে সুরক্ষা বলয়ে রেখে প্রিমিয়ার লিগ আয়োজন করেছে সিসিডিএম। দীর্ঘমেয়াদে এই অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সাহায্য করবে আন্তর্জাতিক মিশনে মানিয়ে নিতে, আর ঘরোয়া আসরের সরাসরি সম্প্রচার অব্যাহত রাখার মাধ্যমে ম্যাচের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে আশাবাদী সিসিডিএম চেয়ারম্যান। নিউ নর্মালে বাকি সব কিছুর মতো বদলে গেছে ক্রিকেট, স্কিলের পাশাপাশি এখন গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয়ে মানিয়ে নেয়া। মোটের ওপর এই বৃত্ত থেকে খুব সহসাই হয়তো মুক্তি মিলছে না। প্রিমিয়ার লিগ ক্রিকেট যেন সেই প্রেক্ষাপট দিচ্ছে তরুণ ক্রিকেটারদের, বায়োবাবলে প্রিমিয়ার লিগের 12 দলকে রাখতে 9 কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে বিসিবির। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ তরুণ ক্রিকেটারদের সাহায্য করবে আন্তর্জাতিক মিশনে, পাশাপাশি ঘরোয়ার অভিজ্ঞতা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের কাজে লাগবে আয়োজকদের। যেহেতু আমাদের সেকেন্ড ওয়েভ কোভিড হচ্ছিল গত 2 মাস ধরে, তখন যে এই সময় আমরা কী করে করব, এবং আমাদের কিন্তু সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল আমাদের ট্যুরও আছে, আমাদের কিন্তু এখানে অস্ট্রেলিয়া আসবে, ইংল্যান্ড আসবে, নিউজিল্যান্ড আসবে, সো এই বায়ো বাবল আমরা কিন্তু অলরেডি ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার জন্য করেছিলাম, কিন্তু 12 টিমের জন্য করা কিন্তু খুব ডিফিকাল্ট। আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে না পেরে মাঠে মেজাজ হারাচ্ছেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে আশাবাদী সিসিডিএম চেয়ারম্যান।
হচ্ছে, আমরা এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাকশন এক্সপেক্ট করি। যেহেতু আমরা এই লিগটা এবার দেখছি বেশ ভালোভাবে প্রোডাকশন হচ্ছে, অবশ্যই আমরা আশা করতে পারি নেক্সট সামনের দিকে আমরা কেন ওডিআইট খেলাগুলো যখন হবে তখন অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা যদি লাইভ নিয়ে আসতে পারি দর্শকদের কাছে, লাইভ কভারেজ খুবই ভালো হবে। সেটা মহামারী আম্পায়ারিং ইস্যুর পর প্রিমিয়ার লিগে সবশেষ সমস্যার নাম বৃষ্টি। পরিস্থিতি সামলাতে রিজার্ভ ডের ব্যবহার চালু করেছে সিসিডিএম। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি নয়, একদিন করে পিছিয়ে যাবে অন্য সব দিনের খেলা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার ফেরত জাতীয় ফুটবল দলের পারফরমেন্স মূল্যায়নে ব্যস্ত বাফুফে খেলোয়াড়দের নিয়ে বসার আগে টিম ম্যানেজারের সঙ্গে আলাপ সেরেছেন কাজী সালাউদ্দিন। আগামীকাল কথা বলবেন হেড কোচ জেমিরের সঙ্গে। পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণার কথাও জানিয়ে রেখেছেন ফেডারেশন সভাপতি। কাতারে জাতীয় দলের পারফরমেন্সে খুশি হতে পারেননি কাজী সালাউদ্দিন। পারফরমেন্স মূল্যায়ন করে কেন্দ্রীয় চুক্তি ঠিক করতে ফুটবলারদের ডাকার কথা বললেও সেটা কবে হবে এখনও নিশ্চিত নয়। বাফুফে সভাপতি আপাতত কোচিং স্টাফের সাথে কথাবার্তা সেরে নিচ্ছেন। সোমবার জেমিডের সাথে বসার কথা রয়েছে তার। কোয়ারেন্টিন শেষে দলের ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। সোমবারের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। কাতারে ফলাফল যাই হোক, 14 বছর পর এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করাকে বড় অর্জন বলছেন দলের ম্যানেজার। প্রেসিডেন্ট আমাকে এমনি ডেকেছিল, প্রেসিডেন্ট আসলে আমাদের টিমের অবস্থান বা ওইখানে আমাদের কী অবস্থা ছিল, প্র্যাকটিস গ্রাউন্ড কী ছিল, হোটেল কী ছিল, তারপর আপনার সব দিক দিয়েই যা শুনলো, এজন্য যেটা আমাদের টার্গেট ছিল এশিয়ান কোয়ালিফাই করা, তা আমরা আল্লাহর রহমতে সেখানে পৌঁছেছি। বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ ছিল কোচ ফুটবলারদের। এবার হাতে লম্বা সময়, ফেব্রুয়ারিতে মূল বাছাই পর্বের আগে প্রস্তুতির ঘাটতি রাখতে রাজি নয় বাফুফে। যে টাইম পাবো এই টাইমের মধ্যে দলকে গুছানোর জন্য আমরা একটা ভালো সময় পাবো। আমরা বিশ্বাস করি যে এই টাইমে হয়তো লিগ দেখে আরও বেশ কিছু প্লেয়ারদেরকে নিয়ে আমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে হয়তো আমাদের ভালো করার সুযোগ আছে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। এর আগে সাফ ছাড়া তেমন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। এশিয়ান কাপে খেলার সুযোগ নিতে আর যাই হোক প্রস্তুতির ঘাটতি থাকা চলবে না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম নারী ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে 100 গোলের মাইলফলক স্পর্শ করেছেন সাবিনা খাতুন। রোববার সদ্য পুষ্করাণী স্পোর্টিংয়ের বিপক্ষে হ্যাট্রিক করেছেন দেশের এই স্ট্রাইকার। ধারাবাহিকতা ধরে রেখে আরও উঁচুতে উঠতে চান সাবিনা। বিশেষ দিনে তার দল বসুন্ধরা কিংস ম্যাচ জিতেছে 5-0 গোলে। ম্যাচ শেষ হতেই সমর্থকদের উল্লাস, পাশাপাশি মারিয়া মান্ডাদের কোরাস। নারী ফুটবলার সাবিনার আরও একটি কীর্তির সাক্ষী তারা। গত বছর ক্যারিয়ারের 250 গোলের রেকর্ড করেন, এবার প্রিমিয়ার লিগে স্পর্শ করলেন আরও একটি মাইলস্টোন। সদ্য পুষ্করিণী স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথমার্ধে 2 গোলে পূর্ণ হয়ে গেল সেঞ্চুরি, এদেশে তারই প্রথম। গোলের সেঞ্চুরির দিনে হ্যাট্রিকে হয়েছে আরও রঙিন। সাবিনার রেকর্ড উদযাপন, বসুন্ধরা কিংসের প্রস্তুতিও কম ছিল না। বিশেষ জার্সিতে উপলক্ষ স্মরণীয় করে রাখেন ক্লাবটি। এটা হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবলের জন্য আমি মনে করি যে অনুপ্রেরণা, কারণ পরবর্তী যেসব মেয়েরা আসবে আমি মনে করি আমার এই রেকর্ডগুলো ফলো করে তারা অতিক্রম করার একটা লক্ষ্য নিয়ে হয়তো তারাও আগ্রহী হবে ফুটবল খেলতে। সো এটা আমি মনে করি নিজের ক্যারিয়ারগুলো আমি একটু স্ট্রং করে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। 100 গোল করতে সাবিনার মাত্র 4 মৌসুম লেগেছে। শেখ জামালের হয়ে শুরু, পরের মৌসুম খেলেছেন মোহামেডানে, এরপরেই বসুন্ধরা কিংসের জার্সিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সাবিনা দেশের নারী ফুটবলের প্রথম তারকা, বিদেশি লিগেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, বাড়িয়েছেন লাল সবুজের সম্মান। তার এই যাত্রা এগিয়ে যাক, আরও সমৃদ্ধ হোক তার ক্যারিয়ার। সময় আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের লড়াই জমজমাট। ফ্রান্সকে রুখে দিয়ে হাঙ্গেরি নকআউটের স্বপ্ন দেখছে, অন্যদিকে পর্তুগালকে উড়িয়ে জার্মানিও এখন ফেভারিটের কাতারে। 4 দলের জন্যই শেষ 16-র পথ উন্মুক্ত। অন্যদিকে ই গ্রুপে পোল্যান্ডের সাথে ড্র করে বাদ পড়ার শঙ্কায় স্পেন। জার্মানিকে পর্তুগাল হারিয়েছিল 21 বছর আগে। 2 দশকেরও বেশি সময় দু দলের দেখা মানেই যেন জার্মানদের জয়। গত রাতেও একই পরিণতি, রোনালদোরা আরও একবার বিধ্বস্ত।
ছয় গোলের ম্যাচে 4-2 স্কোর লাইন জার্মানদের পক্ষে, কিন্তু স্কোরার চারজনই পর্তুগালের। ইউরোতে এক ম্যাচে 2 আত্মঘাতী গোলের রেকর্ড সেলেকাওদের হতাশা বাড়িয়েছে বহুগুণ। ওদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে গ্রুপ অফ ডেথের লড়াই জমিয়ে দিয়েছে হাঙ্গেরি। 2 রাউন্ড শেষে এখনও পরিষ্কার নয় কোন 2 দল যাবে নকআউটে। 4 পয়েন্ট নিয়ে আপার হ্যান্ডে ফ্রান্স, পর্তুগাল ও জার্মানির 3 পয়েন্ট। সামনে ফ্রান্স পর্তুগাল বিগ ম্যাচ, আর জার্মানির চ্যালেঞ্জ হাঙ্গেরি। সবার সামনেই নকআউটের রাস্তা খোলা। ওদিকে গ্রুপ ইতে পেনাল্টি মিসের খেসারতে নকআউটের সমীকরণ কঠিন করে ফেলেছে স্পেন। স্পট কিকে গোল করতেই যেন ভুলে গেছে লারোহা। এবার দায় জেরার্ড মরেনোর, যার খেসারত দিয়ে পোল্যান্ডের সাথে ড্র করে এখন খাদের কিনারায় এনরিকের দল। 2 ম্যাচে ড্র করে স্পেনের বাঁচা মরার লড়াই স্লোভাকিয়ার বিপক্ষে, যেখানে জয়ের কোনো বিকল্প নেই। পোল্যান্ড আশা বাঁচিয়ে রেখেছে। এক কথায় এই গ্রুপের 4 দলেরই সেরা 2 থেকে শেষ 16 খেলার সম্ভাবনা আছে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে পেসারদের দাপট। কাইল জেমিসনের বিধ্বংসী বোলিং 217 রানে আটকে গেছে ভারত। জবাবে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 101 রান। 3 উইকেটে 146 রান নিয়ে দিন শুরু করে ভারত। তৃতীয় ওভারে ব্রেক থ্রু দেন কাইল জেমিসন। 44 রানে অপরাজিত থাকা বিরাট কোহলি কোনো রান যোগ না করে ফিরেছেন। আজিঙ্কা রাহানেকে 49 রানে থামান নীল ওয়াগনার। কিউই পেসারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। লাঞ্চের পরপরই অল আউট হয় 217 রানে। জেমিসনের শিকার 5 উইকেট, 2টি করে উইকেট নিয়েছেন বোল্ট আর ওয়াগনার। এর আগে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যায়, পরদিন 64 ওভার 4 বল খেলা হয়েছে। কোপা আমেরিকায় রাত 3টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে ইকুয়েডর। 2 দলই প্রথম জয়ের খোঁজে নামবে। করোনায় বিপর্যস্ত ভেনিজুয়েলা ব্রাজিলের কাছে হেরে আসর শুরু করে, যদিও পরের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে তারা। বিপরীতে প্রথম ম্যাচ হেরেছে ইকুয়েডর। ভেনিজুয়েলার সাথে সাম্প্রতিক হেড টু হেডে আছে স্বস্তি। সবশেষ 5 দেখায় 3 জয়ের সাথে 2 ড্র তাদের। এদিকে কাল সকাল 6টায় পেরুর মুখোমুখি হবে কলম্বিয়া। 1 জয় আর 1 ড্রতে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে তলানিতে পেরু। 2 বছরের চুক্তিতে বার্সেলোনায় ডাচ ফরওয়ার্ড মেম্ফিস ডিপাই। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভিড়েছে বার্সা। ইউরো আর কোপা আমেরিকা নিয়ে মেতে আছে বিশ্ব ফুটবল। এরই মধ্যে দল গোছানোর কাজ এগিয়ে নিচ্ছে বার্সেলোনা। ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলেও এখনই ডিপাইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। 30 জুন পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাব লিওর সঙ্গে ডাচ তারকার চুক্তি রয়েছে। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ন্যু ক্যাম্পে যোগ দেবেন ডিপাই। এর আগে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে দেশের সর্ববৃহৎ তায়কোয়ান্দো ক্লাব গড়ে উঠেছে ঢাকায়। প্রায় 7,000 বর্গফুট জায়গা জুড়ে ক্লাবটি গড়ে তুলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। নতুনদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের বিনা খরচে অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে। তাইকোয়ান্দোতে নতুন দিগন্তের হাতছানি। জরাজীর্ণ জাতীয় ক্রীড়া পরিষদ ছেড়ে অনুশীলনের বৃহৎ পরিসর, মিলেছে প্রাণ খুলে নিঃশ্বাস নেবার সুযোগ, বদলে দিয়েছে খেলোয়াড়দের মানসিকতা। অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই রাজধানীর বাড্ডায় দেশের বৃহত্তম এই ইনডোর ক্লাবটি গড়ে তুলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্রীড়া পরিষদ থেকে নতুন ভেন্যুর আশ্বাস থাকলেও নানা জটিলতায় তা পাওয়া হয়নি এক যুগেও। এই ক্লাবগুলোতে হলো খুবই পরিপাটি এবং খুবই ভালো লাগার মতো একটা ক্লাব, কারণ এই ধরনের এনভায়রনমেন্ট যেটা আন্তর্জাতিক যে ক্লাবগুলো আছে আমি তার সাথে সমন্বয় করে এই ক্লাবটা করছি, এটা বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাব। আত্মরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে চলছে নিয়মিত অনুশীলন। ন্যাশনাল অ্যাথলিটদের জন্য রয়েছে সুব্যবস্থা। নবীনদের পাশাপাশি বিনা খরচে অনুশীলন করতে পারবেন তারা। ন্যাশনাল টিমের বেস্ট 40-50 জন কন্টিনিউ ট্রেনিং করছে, কারণ আমাদের সামনে এশিয়ান গেম আছে, ইন্টারন্যাশনাল কয়েকটা গেম আছে। তাদেরকে যদি আমরা এখন থেকে যদি একটা প্র্যাকটিসে না রাখি, সামনের যে গেমগুলো আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। গেল এসএ গেমসে দীপু চাকমা এনে দিয়েছিলেন স্বর্ণ, ব্রোঞ্জ এসেছিল আরও 10টি। অনুশীলনের সুযোগ সুবিধা বাড়ায়, ভবিষ্যতে তাইকোন্দোতে আরও বেশি সাফল্যের প্রত্যাশা সবার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে।
আমন্ত্রণ পরের আয়োজনে।